আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো ওপেরামিনির হিডেন একটা ট্রিক্স। আপনারা যখন ওপেরামিনি থেকে কোনো রকম কোনো কিছু আমরা ডাউনলোড করি, তখন কিন্তু সেটা ডাউনলোড ফোল্ডার নামে সেখানে আপনার ডাউনলোড হয়ে জমা হয়ে যায়। তো আপনি চাইলে এই ডাউনলোড ফোল্ডারটাকে পরিবর্তন করে সেখানে আপনার নাম অথবা আপনার গার্লফ্রেন্ডের নাম, বয়ফ্রেন্ডের নাম বা যে কোনো জিনিস আপনি এখানে লিখে রাখতে পারবেন। আপনি চাইলে ফোন মেমোরিতে নিতে পারবেন, চাইলে আপনার ইন্টারনাল মেমোরিতে অথবা এক্সটার্নাল মেমোরিতে সেভ করে রাখতে পারবেন। তো সেই গোপন ট্রিক্সটা যদি আপনি শিখতে চান, আপনি যদি ওপেরামিনি ব্যবহার করে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা দেখি, নতুন কিছু দেখি, নতুন কিছু শিখি সবাই একসাথে। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ওপেরামিনির সেই গোপন ট্রিক্স বা সেই গোপন সেটিংটা। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, অবশ্যই নতুন কিছু আপনারা শিখতে পারবেন। আর ওপেরামিনি কিন্তু আমাদের একটা জনপ্রিয় ব্রাউজার, তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো জাস্ট এইটা করার জন্য সর্বপ্রথমে আপনারা ওপেরামিনিটাকে এভাবে ওপেন করে নেবেন। দেখুন, আমি কিন্তু ওপেরামিনিটাকে এভাবে ওপেন করে নিলাম। দেখুন, ওপেরামিনিটাকে ওপেন করার পর এরকম কিন্তু একটা উইন্ডো চলে আসবে। দেখুন, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই যে এরকম সিলেক্ট করার পরে সেটিং অপশনে আসবেন। সেটিং অপশনে আসার পরে দেখুন, এইখানে কিন্তু গিয়ার আইকন থেকে সেটিং, সেটিং থেকে দেখুন ডান পাশে থ্রি ডট মেনু আছে। তো জাস্ট আপনারা কী করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। দেখুন, আমি আপনাদের সুবিধার জন্য মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তো এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করুন, ক্লিক করার পর সেটিং অপশন আসবে, সেখান থেকে ক্লিক করুন। দেখুন, এইখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে অনেকগুলো ফাংশন পেয়ে যাবেন। ডাউনলোড ফোল্ডার, ডাউনলোড অলওয়েজ শো ডাউনলোড লিস্ট, আস্কড বিফোর ফর ডাউনলোডিং। তো জাস্ট এই বাটনগুলো আপনারা এখান থেকে অ্যানাবল করবেন। আর আমাদের আজকের ভিডিওর বিষয়টা কিন্তু এই ডাউনলোড ফোল্ডারের নিচে যে ডাউনলোড, ওইখানে আমরা কীভাবে আমাদের নিজের নাম বা গার্লফ্রেন্ডের নাম অথবা যে কোনো জিনিস আমরা ওখানে লিখে রাখতে পারি, সেটাই আজকের ভিডিওতে দেখাবে। এবং আপনি চাইলে আপনার ডাউনলোডকৃত ফোল্ডার ফোন মেমোরি অথবা এক্সটার্নাল মেমোরিতে কীভাবে নেবেন সেটাও দেখাবো। তো এই কাজটা করার জন্য সবগুলো বাটন এখান থেকে অ্যানাবল করে দিবেন। তো জাস্ট অ্যানাবল করে দেওয়ার পর দেখুন, এখানে যতগুলো পারমিশন চাবে আপনাকে ওভারলে পারমিশনগুলো দিয়ে নিতে হবে। আপনার ফোনের সেটিংয়ে যতগুলো পারমিশন চাবে আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন। পারমিশন না দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ভালোভাবে কাজ করবে না। তো জাস্ট দেখুন, আমি এখান থেকে আমার সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবো। দেখুন, এখান থেকে ওপেরামিনিটাকে খুঁজে বের করে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। দেখুন, আমি ওপেরামিনিটাকে খুঁজে নিয়ে এখানে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিব। দেখুন, এখানে অফ থাকলে অন করে দিবেন। দেখুন, দিয়ে ব্যাক বাটনে চলে আসুন। আসার পরে দেখুন, আবার আমরা ওপেরামিনিতে চলে আসলাম। দেখুন, এখন আপনি এখানে চলে দেখুন, আবার মিসিং পারমিশন চাচ্ছে। তো জাস্ট আবার পারমিশনগুলো দিয়ে নেবেন। দেখুন, এখানে পারমিশনগুলো আবার কী চাচ্ছে, দেখুন এখানে সবগুলো পারমিশন, স্টোরেজ, ফাইল ম্যানেজার, সবগুলো পারমিশন এখানে আপনি দিয়ে দেন। দিয়ে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা কাজ কিন্তু সম্পূর্ণ করে নেবে। তো দেখুন, পারমিশনগুলো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে দেখুন, এইখানে কিন্তু আপনি এখন ডাউনলোড ফোল্ডারটা কিন্তু আপনি এখানে ওপেন করতে পারলেন। পারার পর দেখুন, উপরে কিন্তু দুইটা অপশন, একটা এসডি কার্ড এবং একটা আপনার ফোন মেমোরি। ডান পাশে কর্নারে লক্ষ্য করলে কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন, প্রথমটা ফোন মেমোরি, দ্বিতীয়টা প্রথমটা এসডি কার্ড, দ্বিতীয়টা মেমোরি। তো আপনি কোনটাতে রাখতে চান? তো জাস্ট নতুন ফোল্ডার তৈরি করবো, জাস্ট দ্বিতীয়টাতে ক্লিক করলাম। করার পরে দেখুন, এখান থেকে আমি ডাউনলোড লেখাটাকে চেঞ্জ করে নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব। দেখুন, এখানে কিন্তু নিউ ফোল্ডারে ক্লিক করবো। দেখুন, প্লাস আইকন আলাদা ক্লিক করে এখানে নতুন ফোল্ডার তৈরি করে নেব। তো জাস্ট আমি এখানে আমার নামটা লিখে দেব। তো আমার নামটা লিখে দিচ্ছি। তো আপনারা এখানে যেটা ইচ্ছা সেটা লিখে দিতে পারবেন। দেখুন, আমি এখানে আমার নামটা টাইপ করে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে আপনার নাম বা যে কারো নাম বা যে কোনো জিনিস এখানে লিখে সেভ করে রাখতে পারবেন, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন যেটা ওপেরামিনি থেকে ডাউনলোড করা হয়েছে। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন নাই, কমেন্ট করেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করুন, এবং আপনি এটা অ্যানাবল করতে পারলেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখুন, এইটা করার পর দেখুন নিচে, দেখুন সিলেক্টেড ফোল্ডারে ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটা কিন্তু সিলেক্ট, দেখুন ডাউনলোড ফোল্ডার নিচে কিন্তু মোহাম্মদ সরি রতন হোসেন কিন্তু চলে আসছে। তার মানে আমরা খুব ইজিলি ফোল্ডারটাকে রিমুভ করে আমাদের নিজস্ব নামের একটা ফাইল
তৈরি করতে সক্ষম হলাম। দেখুন ডাউনলোড ফোল্ডারের নিচে যেটা এর আগে ডাউনলোড লেখা ছিল সেটা কিন্তু এখন রতন হোসাইন চলে আসছে। তো এইভাবে এই ছোট্ট ট্রিক্সটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়েন, কমেন্ট করেন। আর আপনি যদি আমার ছোট্ট চ্যানেলটাতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।